আপনারা কি জন্য এসেছেন আজকে লকডাউনের বাজারে পশ্চিম মেদিনীপুর হসপিটালে? আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার 21টি ব্লকের মধ্যে শালবনি ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের সহকর্মী ভিআরপি বন্ধু গত 2রা জুলাই ভেক্টরবোন ডিজিজের কাজ করতে গিয়ে মশাবাহিত যে স্প্রে ওষুধ স্প্রে করতে গিয়ে বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হয়ে মিনাপুর মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিলেন এবং সেখান থেকে পচন শুরু হওয়ার পর গতকাল ভোররাত্রিতেই কিন্তু মারা যান। বিষাক্ত পোকার কামড়ে প্রাণ হারালেন শালবনি ব্লকের গ্রামীণ সম্পদকর্মী ভিআরপি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন গ্রামীণ সম্পদকর্মী ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন শেখ মফিজুল আলম। গত 2রা জুলাই বৃহস্পতিবার পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য মশার লার্ভা বিনষ্টকারী ঔষধ স্প্রে করতে গিয়েছিলেন। স্প্রে চলাকালীন বিষাক্ত পতঙ্গের কামড়ে আক্রান্ত হন। জ্বালা যন্ত্রণা হওয়ায় 3রা জুলাই পিড়াকাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন চিকিৎসা চলার পরে কোনো পরিবর্তন দেখা না দেওয়ায় শালবনি হাসপাতালে চিকিৎসা করানো হয়। ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, প্রবল যন্ত্রণা নিয়ে 23 জুলাই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করেন পরিবারের সদস্যগণ। 3 দিন চিকিৎসা চলার পর দেখা যায় ক্ষতস্থানে পচন ধরতে শুরু করেছে, ফলে চিকিৎসকগণ 26 জুলাই শেখ মফিজুলের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন এবং ওই দিন রাতে সফল অস্ত্রোপচারও হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে গেলেন 39 বছরের মফিজুল। 28 জুলাই মঙ্গলবার গভীর রাতে প্রায় 1:35 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 29 জুলাই ময়নাতদন্তের পর বিকেল 4 নাগাদ পরিবারের হাতে নিথর দেহ তুলে দেন হাসপাতালের কর্তৃপক্ষ। এই ঘটনার পরে এলাকা ও পশ্চিম মেদিনীপুর জেলায় এসে ভিআরপি পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া। সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের জেলা সহসভাপতি শ্রী মনোজ মিত্র জানান, মফিজুল খুব ভালো মানুষ, মিষ্টভাষী, খুবই ভালো কর্মী ও শান্ত স্বভাবের ছিলেন। সংগঠন সম্পাদক অরুণ কুমার দাস বলেন, এই মানুষটির অকাল প্রয়াণ আমাদের হৃদয়ে এক শূন্যতা সৃষ্টি করে গেল। আমরা আমাদের একজন প্রিয় বন্ধু তথা সংগ্রামী ভিআরপিকে হারালাম। রাজ্য সহসম্পাদক অভিজিৎ জানা জানান, পশ্চিম মেদিনীপুর সংগঠনের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। মনোজবাবু আরও বলেন, আমরা এসে ভিআরপিরা কোনো সুরক্ষা ছাড়া পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ সহ বর্তমানে করোনা মোকাবিলার কাজ করছে এসে ভিআরপিগণ। প্রিয় সাথীর অকাল প্রয়াণে আমরা ব্যথিত, মর্মাহত ও গভীরভাবে শোকাহত এবং তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ 3রা জুলাই কাজ শুরুর পূর্বে মফিজুল ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য সকল এসে ভিআরপি 2 মিনিট নীরবতা পালন করে তারপর নিজেদের কাজে যোগ দেবেন। সেই মোতাবেক দাঁতন 1 নম্বর ব্লক এসে ভিআরপি সহ বিভিন্ন ব্লকের এসে ভিআরপিগণ নীরবতা পালন করেন। জেলা প্রশাসনের পক্ষে সচিব, উপসচিব, পিএইচপিসি, মাননীয় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব সহ বিভিন্ন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ গভীরভাবে শোক প্রকাশ করেন। জেলা আধিকারিক মহাশয় জানান, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। তুষারকান্তি পড়া, রিপোর্ট, দাঁতন নিউজ। আপনাদের পরিচয়? আমরা ভিআরপি দাঁতন 1 নম্বর ব্লকের তরুণ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের, আমি সুপারভাইজার, ভিআরপি সুপারভাইজার। আচ্ছা, আজকে আপনারা সাথে রয়েছেন আমাদের সমস্ত ভিআরপি বন্ধুগণ। আচ্ছা, আপনারা আজকে কী করতে চাইছেন? আজকে আমরা করতে চাইছি বলতে, আমাদের এক ভিআরপি বন্ধু শালবনি ব্লকের মফিজুল আলম গত 2 তারিখ ওষুধ স্প্রে করতে গিয়ে একটা বিষাক্ত মাকড়সা কামড়ায় থাকে। তো উনি ভর্তি ছিলেন আমাদের মেদিনীপুর সদর হসপিটালে থাকাকালীন গত 28 তারিখ রাত্রিবেলা উনি গত হন। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা সবাই জড়ো হয়েছি এবং ওনার স্মৃতিকে স্মরণ করার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। এই পরিকল্পনাটাই আমাদের আজকে আছে। আচ্ছা, ওনার বাড়ির পরিবারের উদ্দেশ্যে বা ওনাকে কিছু আপনারা সাহায্য স্বরূপ করছেন না? আমরা ওনার চিকিৎসা